নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমাঞ্চল বার্তা। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার জামিরকোট গ্রাম দীর্ঘ এক মাস ধরে রয়েছে অন্ধকারে। এখানকার ট্রান্সফরমেটারটি খারাপ হওয়ার কারণে এক মাস ধরে এখানে কারেন্ট নেই। বারবার দপ্তরে অভিযোগ জানিয়েও এর কোনো সুরাহা হয়নি। শুধু ইলেকট্রিকই নয়, সে কারণে এখানে স্থানীয় মানুষজন পানীয় জল থেকেও বঞ্চিত। প্রশাসন নির্বিকার, কবে কারেন্ট আসবে সেই আশাতেই দিন গুনছেন গ্রামবাসীরা।